আসসালামু আলাইকুম আমি রুবি আমার আজকে ব্লগটি শুরু করে দিলাম আমি একটু আমার বোনের মেয়েকে হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছি কারণ ও মেহেদি খুব পছন্দ করে তো ভালোই মেহেদি দিতে পারে কিন্তু ও বাঁ হাত দিয়ে ওর ডান হাতে ভালো করে দিতে পারে না তো সে কারণে আমি বললাম ওকে আমি দিয়ে দিই দাও তো ওকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর এটা অনেক রাতে আমরা যেহেতু আমেরিকা থেকে এখন বাংলাদেশে এসেছি সেই কারণে আমাদের জেটলে কিন্তু এখনও শেষ হয়নি ঘুমটা একদম উল্টাপাল্টা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা সারা রাত জেগে থাকি সকালে ঘুমাই অনেক লেটে উঠি আর দিনে ঘুমাই এই রকম আর কি উল্টাপাল্টা ঘুমটা তো আশা করা যাচ্ছে যে হয়তো কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা অনেক রাতে তারপর মেহেদি দিয়ে আমরা ঘুমালাম আর খুবই মজার সময় কাটাচ্ছি আমরা একসাথে ভাই বোনরা আত্মীয় স্বজন সবাই মিলে এই আর কি তার কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে আজকে একটু একটু শেয়ার করছি তো মেহেদি দিয়ে দিচ্ছিলাম ওকে তখন ওর আবার আরেকটা হাতে কিন্তু আগে থেকে দেওয়া ছিল তো সেটা আমি আপনাদেরকে আগামী ভ্লগে ইনশাল্লাহ শেয়ার করব দুটো হাতেই দেখবেন ইনশাল্লাহ তো আজকে আর কি শুধু একটা হাতে লাগাচ্ছি আর আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আপনারা সবাই হয়তো জানেন যে উনিশশো সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী বিকেলবেলায় ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তি বাহিনী আর ভারতীয় মিত্রবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল আর সেই জন্যই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আর স্বাধীনতা যুদ্ধের অবসান হয় তো এই দিনটা বাঙালি জাতির কিন্তু একটি বিশেষ দিন আর সেই জন্যই আমরা সবাই এই দিনটাকে খুব আনন্দের সাথে সেলিব্রেট করি আর আজকে সরকারি ছুটি সেই কারণে সরকারের পক্ষ থেকে এবং বেসরকারিভাবে সবাই সবার মতো করে মোটামুটি অনেকভাবেই পালন করছেন তবে এটা কিন্তু সরকার পক্ষ থেকে বিমান বাহিনীর পক্ষ থেকে এই আয়োজনটা দেখতে পাচ্ছেন এয়ারশো আর এয়ার শোটা আমি আমার বেডরুমের বারান্দা থেকেই দেখছিলাম দেখার পর আমি আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করলাম যে যারা হয়তো কাছে থেকে এটা দেখতে পারেননি তাদের জন্য একটু শ্যুট করলাম যাই হোক আমি সকালের নাস্তাটা কি করলাম সেটাই একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা নরম নরম গরম গরম রুটি বাংলাদেশের রুটি তো একটু স্পেশাল আর এখানে আছে বুটের ডাল মুরগির গলা মাথা এসব দিয়ে আর সেই সাথে আমি এখন খাবো চা তো সকালের নাস্তা আমার কিছুই বানানো লাগে না পুরো নাস্তাটাই কিন্তু রেডি করে তারপর আমাকে ডাকে সেজন্য একদম রেডিমেড থাকে খাবারটা আর রেডিমেড খাবারের আনন্দ আমার কাছে অনেক বেশি কারণ আমেরিকাতে যখন থাকি তখন আমার সবার জন্য নাস্তা তৈরি করতে হয় আর এটা হচ্ছে প্রতিদিনের রুটিন তো প্রতিদিন আসলে একটা কাজ করতে হতে একটু টায়ার্ডই লাগে আর সেই কারণে যখন একটা ব্রেক পাওয়া যায় তখন কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমার মামাতো ভাই ওরা বলেছিলাম যে আমাদের জন্য অনেক খাবার এনেছে সেই সাথে এই পিঠাও এনেছিলো আমরা বলি ম্যাড়া পিঠা আমি জানি না কারা কি বলেন তবে এই পিঠাটা আমার খুব পছন্দের কারণ এর মধ্যে চিনি দুধ কিছুই লাগে না একদম সিম্পল খেতে খুব ভালোই লাগে আর এই হচ্ছে আমার গরুর দুধের চা সকালে নাস্তাটা একদম ফাটাফাটি ছিল আমার খুব ভালো লাগলো আজকের নাস্তাটা তো নাস্তা মোটামুটি হেভি খাওয়া হচ্ছে ইদানিং আর আমি কিন্তু আসার আগে খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছিলাম কারণ জানি যে আমি এখানে আসলে একটু বেশিই খাবো তো এইভাবে খাবারের ব্যালেন্সটাও একটু করতে হবে তো দুপুরের দিকে আমার বোন আবার ইলিশ মাছ রান্না করবে আর আমার বোন একটু বাহিরে কাজ ছিল সেই জন্য যাবে বললো তা আমি বললাম যে আচ্ছা আমি তাহলে ইলিশ মাছটা রান্না করব। আজকের ইলিশটা আমি সরিষা ইলিশ রান্না করলাম আমি রেসিপি আজকে শেয়ার করিনি সরিষা ইলিশ কিন্তু আপনারা সবাই মোটামুটি পারেন আর আমার আগেও একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম তো সেই কারণে আজকে রেসিপিটা শেয়ার করলাম না ভাবলাম যে কি রান্না করলাম সেটাই আপনাদেরকে একটু দেখাবো তো বাংলাদেশের ইলিশ স্পেশাল স্বাদ স্পেশাল গন্ধ আর রান্না হলে তো কি আর বলবো সরিষা ইলিশ তো সবারই পছন্দ মোটামুটি আমি আমার মনে হয় তো আমি এই সরিষা ইলিশটাই আজকে করলাম তো সবাই খুব পছন্দ করেছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল যেহেতু বাংলাদেশের মাছ একটু তো ভালো হবেই আর আমেরিকাতেও খুব ভালো ইলিশ পাওয়া যায় তো আমি আবার আমার বোনকে বলছিলাম যে আমাদের ওখানে কিন্তু এর চেয়েও বড় ইলিশ পাওয়া যায় তো আমার বোনরা বলল যে হ্যাঁ সব ভালো মাছগুলো বিদেশে চলে যায় তো আমারও তাই মনে হচ্ছে কারণ আমাদের ওখানকার মাছে আমি আরও ভালো টেস্ট পাই সে কারণে আমার মনে হচ্ছে যে ওখানে আরও ভালো মাছগুলো যায় তো সেটাই আর কি ভাবলাম যে এখানে তাজা মাছের চেয়েও ওখানে ফ্রোজেন মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর মাছটাও অনেক বড় ইলিশ মাছ আমেরিকারগুলো আর ইলিশ মাছের সাথে ছিল ডিম ইলিশ মাছটা আমি রান্না করেছি প্রথমে একটু পেঁয়াজ বাটা আর সামান্য একটু রসুন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ওগুলো একটু কষিয়ে সরিষার তেল দিয়ে রান্না করেছি কষানোর পর মাছগুলো দিয়েছি মাছগুলো আবার একটু কষালাম তারপর একটু পানি অ্যাড করে দিলাম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আবারও ঢাকনা ঢেকে খুব লো টেম্পারেচারেই আমি রান্নাটা করে নিলাম আমি কিন্তু এতে একটু সরিষা বাটাও ইউজ করেছি তো সেই কারণে এটার আলাদা একটা স্বাদ ছিল দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেক মজার ছিল আর এই সাথে আমি রূপচাঁদা মাছও ভেজে নিচ্ছিলাম দুপুরে ঝটপট রান্না আর কি আর আমার বোন তো অনেক কিছু রান্না করেছিল আগেই সেগুলো আছে এইগুলোর সাথে আর এদিকে ইলিশ মাছ আমি রান্না করছিলাম আর ওইদিকে আমার বোনের হেল্পার সে আবার মুরগির রোস্ট করবে তার রোস্ট নাকি খুব স্পেশাল তো আমি সেজন্য একটু ভিডিও শ্যুট করলাম রোস্ট কিন্তু আসলে খুব মজা হয়েছিল তো আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না কারণ সে কিন্তু আমি ওদিকে রান্না করতে করতে শুরু করে দিয়েছে এখানে সে একটু আদা রসুন লেবু আর একটু সস দিল। লবণ দিল সব কিছু দিয়ে একটু মেখে নেবে মেখে এটাকে ম্যারিনেট করবে কয়েক ঘন্টা তারপর সে ভেজে রান্নাটা করবে আর আমি শেয়ার করতে পারলাম না কারণ আমি একটু গিয়েছিলাম আর বাইরে যাওয়াতেই কিন্তু শেয়ার করা গেল না তো বাহিরে কি করলাম কোথায় গেলাম সেগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে আমি আর আমার বোন বের হয়ে গেলাম বাইরে গেলাম একটু আর এই হচ্ছে আমার বাংলাদেশে আসার পর প্রথমবার বাহিরে বের হওয়া তো প্রাত প্রথমবার যেহেতু বাহিরে বের হলাম বাহিরে কিন্তু আমার বের হয়ে খুবই ভালো লাগলো কারণ এখন আমি অনেক দিন পর আমার দেশটাকে দেখছি আগে কীরকম ছিল এখন কীরকম কতটুকু চেঞ্জ হয়েছে নতুন কি দেখছি আগে কীরকম ছিল সেগুলো মেলাচ্ছিলাম আমরা দুই বোন আর আলাপ আলোচনা করছিলাম তো সব কিছু মিলে আমার কাছে কিন্তু ভালো লাগছিল কারণ দেশটাকে আসলে নিজেরই মনে হয় আর নিজের এই দেশটাকে দেখতে খুব শান্তি লাগে আবার সব কিছু দেখার পর আবার সব নতুন করে সব মনে হচ্ছিল যে হ্যাঁ এখানে এটা ছিল ওটা ছিল না তারপর কোনটা নতুন এই আর কি যাই হোক আমার খুব ভালো লাগলো আমি সারাক্ষণ বাহিরের দিকেই দেখছিলাম যতক্ষণ জানি করলাম আর এদিকে রেডিসন হোটেল এটা তো অনেকেই হয়তো চেনেন রেডিসন হোটেলটাও কিন্তু এখন আরও অনেক চেঞ্জ করেছে আর আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে তো খুব ভালো লাগলো সব কিছু মিলিয়ে আর আমরা একটু গেলাম মিরপুরে প্রথমে তো সেখানে আপনাদের সাথে শেয়ার করব আমি কিছু জিনিস প্রতিদিনই কিন্তু অনেকেই আমার চ্যানেলে নতুন ব্লগ দেখছেন আর তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সব সময় দেখতে পারবেন আর মিস করবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে মিরপুরে আমি দেখলাম যে বাচ্চারা এভাবে বিজয় দিবসের জন্য পতাকা লাগাচ্ছে আর দোকানের সামনে খুব সুন্দর করে সাজাচ্ছে আর খুব আগ্রহ সহকারে কাজগুলো করছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি করছো তো ওরা আমাকে বলল ওরা কি করছে আর কেন করছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করব আচ্ছা শুনো তোমাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি তোমরা কি করতেছো

কারণ আমাদের দেশের ইতিহাস ওদেরকে কিন্তু জানা উচিত আর এইভাবে বাচ্চাদেরকে ইনভলভ করলে তাহলেই কিন্তু ওরা শিখবে তো আমরা এখন চলে গেলাম একটু শপিং করতে আর শপিংয়ের সময় আমি সাধারণত ক্যামেরাটা অফ রাখি কারণ আমাকে অনেক কিছু খুঁজতে হয় দেখতে হয় সেই কারণে তো আমার শাশুড়ির জন্য কাতান শাড়ি কিনলাম আমি যদিও চাচ্ছিলাম যে আমার শাশুড়ির জন্য একটু সুতির শাড়ি কিনতে তাহলে পড়তে পারবে তারপর আমার বোন বললো যে না কাতান শাড়িই কিনো তারপর আমার শ্বশুরের জন্য পাঞ্জাবি কিনলাম পাজামা কিনলাম আরও অনেক কিছু তো সব কিছু এখানে খুলে দেখালাম না আর যদি সম্ভব হয় দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে এই আর কি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন আশা করি তাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ